গর্ভস্থ সন্তানের নড়াচড়া ও লাথি নিয়ে মায়ের মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন থাকে। মা ও অনাগত সন্তানের সম্পর্ক স্থাপনের একটি অন্যতম মাধ্যম হচ্ছে সন্তানের নড়াচড়া বা লাথি। এটির মাধ্যমে মা বুঝতে পারেন তার গর্ভে সন্তানটি সুস্থ আছে কিনা। মায়ের মনে প্রথমত প্রশ্ন জাগে, প্রথম কোন সপ্তাহ থেকে সন্তানের নড়াচড়া অনুভব করতে পারবেন? সারাদিন কয়বার সন্তান নড়াচড়া করলে এটি সুস্থ ও স্বাভাবিক সন্তানের লক্ষণ? সাধারণত অষ্টম ও নবম মাসে সন্তানের নড়াচড়া কেন কমে যায়? মাঝে মাঝে সন্তানের নড়াচড়া অধিক ও মাঝে মাঝে কম কেন অনুভূত হয়? এক কথায় বলতে পারি, সন্তানের নড়াচড়া ও লাথি নিয়ে আজকে আপনাদেরকে সকল প্রশ্নের উত্তর দেব। তাই সকল মায়েরা যাদের গর্ভস্থ সন্তানের নড়াচড়া নিয়ে মনে নানাবিধ প্রশ্ন উকিঝুঁকি মারছে, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করুন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ @therateofhealth বাংলা বিউটিতেও সংযুক্ত হতে পারেন। এখানেও আমি আপনাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধান দিয়ে থাকি। আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক ও ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। গর্ভস্থ শিশুর নড়াচড়া বা কিক প্রথম যেদিন অন্তঃসত্ত্বা মা টের পান সেদিনকার অভিজ্ঞতার কোনো তুলনাই হয় না। এই আনন্দময় মুহূর্তের জন্য মা অপেক্ষা করে থাকেন বহুদিন ধরে। চিকিৎসকেরা নড়াচড়াকে গর্ভস্থ শিশুর সুস্থতার একটি বড় লক্ষণ হিসেবে বিবেচনা করে থাকেন। মাকে তারা তাই বলে দেন যেন সারাদিনের নড়াচড়া খেয়াল রাখা হয়। আপনি যদি প্রথমবার গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনি 18 থেকে 24 সপ্তাহের মধ্যে প্রথমবার পেটে কম্পন কিংবা লাথি অনুভব করবেন। এ সময় কম্পন অতি মৃদু থাকবে এবং সামান্য একটু ধাক্কার মতো অনুভূতি হবে। ক্রমে মা নড়াচড়া আরও ভালোভাবে টের পেতে শুরু করবেন। প্রথম মা অনভিজ্ঞতার কারণে 18 সপ্তাহে তা নাও বুঝতে পারেন, এতে কিন্তু ভয়ের কিছু নেই। 18 থেকে 24 সপ্তাহের মধ্যে প্রথম গর্ভবতী অবশ্যই তার সন্তানের নড়াচড়া টের পাবেন। যদি টের না পান সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। 24 সপ্তাহের আগে টের না পেলে চিন্তার কোনোই কারণ নেই। তবে আপনি যদি দ্বিতীয় গর্ভবতী হয়ে থাকেন সেক্ষেত্রে 16 থেকে 17 সপ্তাহের মধ্যে আপনি সন্তানের প্রথম নড়াচড়া অনুভব করতে পারবেন। এর একটি কারণ হচ্ছে প্রথমবার গর্ভধারণের পর আপনার একটি আইডিয়া হয়ে যায় যে পরবর্তী সন্তান কখন নড়াচড়া করছে এবং সন্তানের নড়াচড়া কেমন হতে পারে। তাই দ্বিতীয় কিংবা তৃতীয় গর্ভধারণে মা সহজেই বুঝতে পেরে যান এটি তার সন্তানের প্রথম কিক। সন্তানের নড়াচড়া বিষয়ের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এক এক শিশুর নড়াচড়ার ধরন এক এক রকম হয়। শিশু সবসময় নড়তে থাকবে তা নয়, যেমন ঘুমের সময়। গর্ভের মধ্যেও শিশু কিন্তু বিশ্রাম নেয় ও ঘুমাতে থাকে, আর এ সময় একটানা 90 মিনিটের বেশি হওয়ার কথা নয়। শিশুর নড়াচড়া একটানা 90 মিনিট পর্যন্ত না হলে চিন্তার কোনো বিষয় নেই, আপনি বুঝে নেবেন এ সময় আপনার সন্তান ঘুমিয়ে আছে। তবে আপনার ঘুমের সাথে সন্তানের ঘুমের সময়কে মেলাবেন না, অর্থাৎ আপনি রাতে ঘুমিয়ে থাকলে শিশু কিন্তু সেই সময় অ্যাক্টিভ থাকতে পারে, আবার আপনি দিনের বেলা অ্যাক্টিভ থাকলেও শিশু সেই সময় ঘুমিয়ে থাকতে পারে। শিশুর আর আপনার ঘুমের তাল মেল এক নয়। 90 মিনিটের বেশি যদি আপনি সন্তানের নড়াচড়া অনুভব না করেন সেক্ষেত্রে আপনি কিছু খেয়ে তৎক্ষণাৎ শুয়ে পড়বেন। হতে পারে আপনার গর্ভস্থ সন্তানের এনার্জির অভাব হয়েছে, তাই মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর আপনি শুয়ে পড়লে নড়াচড়া অনুভব করতে পারবেন। তবে দীর্ঘ সময় পর্যন্ত এরকম চেষ্টা করার পরও আপনি যদি সন্তানের কোনো নড়াচড়া অনুভব না করেন সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। 28 থেকে 36 সপ্তাহ গর্ভকালে সবচেয়ে বেশি নড়াচড়া বোঝা যায় শিশুর। এতে মায়েরা অভ্যস্ত হয়ে পড়েন। সাধারণত খাওয়া দাওয়ার পরে শিশুরা বেশি নড়ে থাকে, তাই শিশুর গণনার উত্তম সময় হিসেবে মনে করা হয় দুপুরবেলা। দুপুরবেলা খাওয়ার পর বাম কাতে শুয়ে পড়ুন। এবারে শিশুর নড়াচড়া গণনা করা শুরু করে দিন। 2 ঘন্টা পর্যন্ত এই নড়াচড়া আপনাকে গণনা করতে হবে। 2 ঘন্টার মধ্যে শিশু যদি 10 বার নড়ে তাহলে আপনার শিশু স্বাভাবিক ও সুস্থ রয়েছে। 2 ঘন্টার আগেই সে 10 বার নড়ে উঠতে পারে, তাহলে আপনার আর 2 ঘন্টা শুয়ে থেকে নড়াচড়া গণনা করার প্রয়োজন নেই। আপনার শিশু 10 বার নড়লো এটাই যথেষ্ট, তার মানে আপনার শিশু সুস্থ। তাই যখনই কোনো মায়ের এমন অনুভূতি হচ্ছে যে শিশু কম নড়াচড়া করছে কিংবা নড়াচড়া করছে না, তারা দুপুরে ভর পেটে খাওয়ার পরে বাঁকাতে শুয়ে এই পরীক্ষাটি করে ফেলুন। শিশুর নড়াচড়া গণনা করার সময় বেশ কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন নড়াচড়া গণনা করার সময় আপনি অন্য কোনো দিকে মনোযোগ দিতে পারবেন না, কারণ এতে কিন্তু আপনার গণনা ভুল হয়ে যেতে পারে। আর শিশুরা সাধারণত শুয়ে থাকলেই বেশি নড়াচড়া করে,
আপনি যদি হাঁটাচলা অবস্থায় থাকেন সে সময় নড়াচড়া গণনা করলে সেটিও আপনার ভুল হিসাব হতে পারে। সারাদিনে যদি আপনার হাঁটাচলা কিংবা শুয়ে থাকা অবস্থায় শিশু মোট 10 বার নড়াচড়া করে তাহলে এটি স্বাভাবিক ও সুস্থ সন্তানের লক্ষণ। তাই দুপুরবেলা ভর পেটে খাওয়ার পর শুয়ে থাকার এই পরীক্ষাটি ছাড়াও সারাদিনেই যদি আপনার শিশু মোট 10 বার নড়াচড়া করে থাকে আর এটি যদি আপনি সঠিকভাবে গণনা করে থাকেন তাহলে আর চিন্তার কোনো প্রয়োজন নেই। কিছু কিছু কারণে বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে বা দীর্ঘ সময় ধরে নাও নড়তে পারে। এগুলো হলো গর্ভফুল সামনের দিকে থাকা, তীব্র ব্যথানাশক বা ঘুমের ওষুধ খাওয়া, মা অ্যালকোহলে আসক্ত কিংবা ধূমপায়ী হওয়া, জরায়ুর পানি অতিরিক্ত কমে যাওয়া, মায়ের যে কোনো শারীরিক ও মানসিক সমস্যা, শিশুর শ্বাসকষ্ট ইত্যাদি। তাই ইত্যাদি সমস্যা যে সমস্ত মায়েদের আছে তাদের শিশু স্বাভাবিকভাবে কম নড়াচড়া করতে পারে। নড়াচড়া হঠাৎ করে কমে যাওয়া মানে গর্ভস্থ শিশু নিস্তেজ হয়ে পড়েছে। কিক কাউন্ট কমে গেলে মৃত সন্তান প্রসবের ঝুঁকি বেড়ে যায়। তাই গর্ভকালে বিশেষ করে শেষের দিকে কিক কাউন্ট করাটা খুব বেশি জরুরি। অনেক মায়েরাই আবার বলে থাকেন গর্ভস্থকালের শেষের দিকে সন্তান কম নড়াচড়া করছে, অর্থাৎ অষ্টম ও নবম মাসে তারা সন্তানের নড়াচড়া তেমন একটা অনুভব করতে পারেন না। এর অবশ্য বিশেষ কারণ রয়েছে। ডক্টরের ব্যাখ্যা মতে এ সময় আপনার গর্ভে জায়গা কমতে থাকে, অর্থাৎ শিশুটি এই শেষ মাসগুলোতে অনেক বেশি বৃদ্ধি পেতে থাকে এবং একটি সময় গিয়ে সে পুরো ইউটেরাস জুড়ে জায়গা দখল করে ফেলে, যার ফলেই কিন্তু সে তেমন একটা নড়াচড়া করতে পারে না। যদিও সন্তান পুরো ইউটেরাস জুড়ে জায়গা দখল করে ফেলবে তার মানে এই নয় যে সন্তান নড়াচড়া পুরোপুরিভাবে বন্ধ করে দেবে। মাকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে শেষ ট্রাইমেস্টারে, শেষ ট্রাইমেস্টারে সন্তান কতটুকু নড়াচড়া করছে, কারণ সন্তানের নড়াচড়া পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাওয়া বা অনেক বেশি কমে যাওয়া ভালো লক্ষণ নয়। এক্ষেত্রে হতে পারে সন্তানের পেটে কোনো অসুবিধা হচ্ছে, অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ অনেক বেশি কমে গিয়েছে কিংবা সন্তান ভালো মতোভাবে পুষ্টি পাচ্ছে না। এছাড়াও অ্যাম্বিলিকাল কর্ড সন্তানের গলায় কিংবা শরীরে পেঁচে যাওয়ার কারণেও সন্তানের নড়াচড়া অনেক বেশি কমে যায়। সেক্ষেত্রে মা যদি এমন কোনো সমস্যা বুঝতে পারেন দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করা উচিত হবে সেটি গ্রহণ করুন। সন্তানের নড়াচড়ার ক্ষেত্রে আরও একটি বিশেষ বিষয় রয়েছে, সেটি হচ্ছে সন্তানের হেঁচকি তোলা। একটা রিদমিক আকারে সন্তান পেটের মধ্যে হেঁচকি তুলতে পারে, তবে সন্তান পেটের মধ্যে যদি অধিক মাত্রায় হেঁচকি তোলে তাহলে সে বিষয়েও মাকে সচেতন হতে হবে এবং চিকিৎসককে এ বিষয়ে অবগত করতে হবে। তো ভিউয়ার্স, নড়াচড়া সম্পর্কে আপনাদের সকল প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনারা পেয়ে গিয়েছেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই উপকারী ও গুরুত্বপূর্ণ ভিডিওটি গর্ভবতী মায়েদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে তাদেরকেও এই তথ্যগুলো জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিব ভিউয়ার্স, আবার আগামীকাল নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।